খানম নূর আমিনের স্ত্রী। তিনি দাবি করছেন যে মানসিকভাবে অসুস্থ তিনি। আজ সকালে নূর আমিন ভুয়া পরিচয়পত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং সেই মুহূর্তে তাকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে সেই গাড়িটিও, যে গাড়িতে করে এসেছিল সে। নূর আমিনের আপনি কে? নূর আমিন এখানে আপনি কে? আমি ওর শ্বশুর। শ্বশুর মশাই? আচ্ছা, ওনাকে আজকে কলকাতা থেকে অ্যারেস্ট করা হয়েছে, তা আপনি জানেন? নূর আমিনকে অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, উনি পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছিলেন, এরকম একটা অভিযোগ আছে। আর গাড়িতে প্রচুর অস্ত্রশস্ত্র ছিল, এগুলো কি জানতেন আপনারা? আমার কিছু জানি না। ওইটাকে দেখুন তো, এটা কি আপনার জামাইয়ের ছবি? হ্যাঁ, এই যে ছবিটা, এটা জামাইয়ের ছবি? হ্যাঁ, ছবি আছে আমার। জামাই? এটা আপনার জামাই? এই যে এই ছেলেটা, এটা আপনার জামাইয়ের ছবি? বড় জামাই? বড় জামাই। এরই নাম নূর আমিন। কতদিন আগে বিয়ে হয়েছে? সোমবারে গেছে এখানে দেখতে। ও এখান থেকে কী করেন? উনি কী করেন নূরবাবু? কী করেন? কন্ট্রাক্টরি করে। কন্ট্রাক্টরি করে? আচ্ছা, উনি পুলিশ বা এ ধরনের কোনো দিন কিছু শুনেছিলেন? বলতে পারবো আমি। কতদিন আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, কতদিন আগে বিয়ে হয়েছে ওনার? কিছু জানি না, আমাদের তো কম কথা হয়। আসে এখানে থাকে একদিন, একদিন, তারপরে অন্যদিন সোমবারে চলে গেছে। আপনার মেয়ের সাথে তো আর বিয়ে হয়েছিল, কতদিন আগে বিয়ে হয়েছে? আপনার 12 বছর। 12 বছর? তারপর থেকে কোথায় থাকতো? কলকাতাতে। হ্যাঁ, কোথায় থাকতো? এখানেই থাকে, এখানে থাকে। হচ্ছে ওর ছেলে দুটো আছে, আর এখানে মানে কলকাতায় কাজ করে সবসময়। আচ্ছা, ওনার স্ত্রী কোথায়? মানে আপনার মেয়ে? হ্যাঁ, আপনার মেয়ে? আমার মেয়ে একটু গেল বাড়ি নিয়ে, এখন এখনই গেল। আচ্ছা, এখন এসে যাবে। ঠিক আছে, কী নাম আপনার? আপনার নাম কী? আমার নাম মোনা। আপনার মেয়ের নাম? পুনাম। আপনার জামাইয়ের পুরো নাম কী? নূর আমিন। শেখ নূর আমিন? শেখ নূর আমিন। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে ঢুকতে গিয়ে পুলিশের হাতে ধৃত শেখ নূর আমিন নামে এক ব্যক্তি, যার বাড়ি দেবরা থানার অন্তর্গত এক গ্রামে বলে জানা যাচ্ছে, এবং তার শ্বশুর বাড়ি মেদিনীপুর শহরের কসাই বাজারের কসাইখানা এলাকা, ঠিক এই জায়গাটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে কিন্তু তার বাড়ি। এবং যেটুকু তার স্ত্রীর সাথে কথা বলে জানা যাচ্ছে যে তিনি কিন্তু মানসিকভাবে অসুস্থ, এমনই তার স্ত্রী দাবি করেছেন। এবং তার গাড়ির থেকে, ওই ব্যক্তির গাড়ি থেকে কিন্তু বেশ কিছু আইকার্ড রিকভারি করা হয়েছে, অস্ত্র রিকভারি করা হয়েছে, মাদক পাওয়া গিয়েছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। এবং এই পুরো ঘটনার পেছনে কিন্তু পুলিশ সন্দেহ করছে কোনো রকমের কোনো বড় চক্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন কিনা, এই বিষয়গুলিও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু জেরা করা হচ্ছে কলকাতার কালীঘাট থানা, এবং সব মিলিয়ে মেদিনীপুর শহরে এই ঘটনা, এই খবর যখন মেদিনীপুর শহরে এসে পৌঁছে তখন কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং তার শ্বশুরবাড়ি এলাকা আমি একটু দেখাতে, আমার ক্যামেরা পার্সন মেনমাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো গোটা এলাকায় চিত্ররা, প্রচুর মানুষ কিন্তু বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন, এবং তারাও বুঝতে পারছে না ঠিক কেন গ্রেপ্তার করা হয়েছে বা কেন আটক করা হয়েছে এই ব্যক্তিকে। যেটুকু জানা যাচ্ছে যে তিনি কিন্তু সপ্তাহে একদিন করে এই যে মেদিনীপুর শহরের একেবারে কোতোয়ালি থানার ঠিক সামনের অলিগঞ্জের এই এলাকায় তিনি আসতেন, এবং এখানেই কিন্তু তিনি থাকতেন, এবং কলকাতার ইন্টেরিয়রের ব্যবসাও ছিল কিন্তু তার। তবে কেন একদম গাড়িতে করে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলেন, কেন পুলিশের যে লোগো সেই লোগো পাওয়া গেল, কেন পুলিশ লেখা কালো গাড়িতে করে তিনি ঘুরে বেড়াচ্ছেন, এইগুলো কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে, যার উত্তর খোঁজার চেষ্টা করছেন কিন্তু পুলিশ আধিকারিকরা। সব মিলিয়ে এই ঘটনায় আর কোন কোন রহস্য উন্মোচন হয় সেটাই কিন্তু এখন দেখার। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।